সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলাদেশকে 50 টন পারমাণবিক দিচ্ছে রাশিয়া। এদিকে নৌবাহিনীতে যুক্ত হচ্ছে 8টি জাহাজ ও 1টি নতুন ঘাঁটি। পটুয়াখালীর কলাপাড়া নৌবাহিনীর নবীন নাবিকদের প্রশিক্ষণ এবং এভিয়েশন সুবিধা সম্মিলিত ঘাঁটি বানুজা শেরি বাংলা কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে খুলনা সিপাইটের নির্মিত 4টি প্যাট্রোল ক্রাফট ও 4টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি কমিশনিং করবেন তিনি। নৌবাহিনীর নিজস্ব তত্ত্বাবধানে খুলনা সিপাইটে প্যাট্রোল ক্রাফট, স্কোয়াড্রোনের 4টি যুদ্ধজাহাজ বনজা শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ মহিবুল্লাহ, শহীদ আক্তারউদ্দিন এবং 4টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি বনজা ডলফিন, তিমি, টুনা এবং পেঙ্গুইনের কমিশনিং করা হবে। দেশের দক্ষিণাঞ্চলের পায়রাবন্দর সহ উপকূলীয় এলাকার সামুদ্রিক নিরাপত্তা এবং সুরক্ষায় এই ঘাঁটি নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে। পাশাপাশি নৌ সদস্যের যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সামুদ্রিক সম্পদ রক্ষা, বিশেষ করে উপকূলীয় এলাকায় দেশীয় বিদেশে ব্যবসা বাণিজ্য নিরাপত্তায় একটি বিশেষায়িত স্থায়ী ঘাঁটি গুরুত্বপূর্ণ বিবেচনায় ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে এই ঘাঁটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এদিকে বাংলাদেশকে বিনামূল্যে 50 টন পারমাণবিক জ্বালানি দেবে রাশিয়া। পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান আগামী সেপ্টেম্বরের কোন এক ছুটির দিনে প্রজেক্ট এরিয়ে পৌঁছাবে। এই ইউরেনিয়াম আসলে তৎক্ষণাৎ উৎপাদনে যাওয়া সম্ভব হবে না, কারণ নিউক্লিয়ার ফুয়েল ইউরেনিয়াম সরবরাহ করার পর তা প্ল্যান্টের অভ্যন্তরে নির্ধারিত স্থানে রেখে দেওয়া হবে স্থিতিশীল হওয়ার জন্য। সরবরাহের 9 মাস থেকে 1 বছর পর এই ফুয়েল ব্যবহার করা যাবে। এর মধ্যে প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ বিতরণের জন্য সঞ্চালন লাইন স্থাপন করা হবে। শুরুতেই উল্লেখ করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির জন্য 50 টন নিউক্লিয়ার ফুয়েলের চালান আগামী সেপ্টেম্বরে সরবরাহ করবেন রাশিয়ার নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি সাটন। ওই পরিমাণ জ্বালানি দিয়ে 1 বছর উৎপাদন করতে সক্ষম হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রথম বছরের জন্য প্রয়োজনীয় 50 টন ফুয়েলের চালানটি বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বিনামূল্যে সরবরাহ করবে রাশিয়া। সম্মানিত দর্শক, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্যনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।